এই পরিবেশ ফইলাইদি দেহি ডর নলাইব হাতুন শিরে নিজে জমি আছে জংদরা কাপ মনর মেডি ঠ্যাং রাহিলেই যেন হনিকেই ফিসুতুন এই ঠ্যাং টানি ধরিব নিরিবিলি আর নির্জনতার সংজ্ঞা হারে হয় এডে আইরে যে হনিকেই জ্ঞান ভালোভাবেই অনুমান গড়িত ফারিব মাঝে মাঝে দূরতুন হন পাখির ডাক কোকিল নাকি অন্য ফাঁকি নাকি অদৃশ্য হন কিছু বজন বড় দায় এই জাগাওয়া মূলত অজ্ঞা পার্ক তবে এক দশকের অধিক সময় পরিত্যক্ত তাহনে এই জাগাওয়া এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হইয়ে আনোয়ারা উপজেলার মহসান আলিয়া কলেজের দাহদি গা সমসম করা পরিবেশত হিলটপ পার্ক নামে এই জাগাওয়া গড়ি উঠে জিজ্ঞাস যাই মনে হয় এখনও আদি মানুষ দলবল লইয়েরে এডে মানুষের চোখের আড়ালে বসবাস করি যার দিনের বেলাত এই জাগাওয়া দেখিলে এল্লা ডর লাগে দে রাতের পরিবেশ হল্লইত ফারে ইয়ান সহজেই অনুমান করা যায় তবে অবাক করা বিষয় হল দি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকত এই হিলটপ পার্ক নাম দিয়ে রে খোলাইয়ে একাধিক গ্রুপ তারাই মোটামুটি ভালো লাগে পরিবেশ সুন্দর আফ্রিকা জঙ্গল মতো লাগে আসলে জায়গাখান সুন্দর মানে একদম বুতুড়ে মিক আর কি অনুর যদি মানুষ আই ছবি তুলি বলে একান সুন্দর যে জায়গা যদি এনারও পরিচর্যা করে সামনে আরও মানুষ আইত পারে আর আগে হয়তো অজন্তা মেডগো ফেললে পার্ক আছে তো মানুষ ইয়া বর্তমানে নতুন নতুন মানুষ এটা আসা যাওয়া করে এটা কিছুদিন ধরে ফেসবুকে দেখতে বেশি জনপ্রিয়ই এতলা সাইতে বেশি আর আর আনোয়ার উপজেলার একটা জায়গা এন্ডা সাইতে ছবি তুলির মতো যথেষ্ট পরিমাণ ভালো জায়গা আছে ইন যদি পরিচর্যা করতে চাই তলে কিন্তু আরও মানে দর্শনার্থী একটা এন্ড ভালো লাগে এই পার্কের গোড়াপত্তন ও বর্তমান অবস্থা হইলে ইয়া নিশ্চয়ই এতক্ষণে অনরার প্রশ্ন হইতে এই মানুষের মুখত প্রচলিত স্থানীয় 20-22 জন ব্যবসায়ী অল মিলিয়ে এই জাগোয়ারে পার্ক বানাই ফেললে ব্যবসায়িক উদ্দেশ্যে পর্যটন স্পট হিসেবে গড়তে চাইল আর এতালে বানানো ইল হয়কান কটেজো বানানো ইল সিঁড়ি আর নারান অবকাঠামো তবে বেশি দিন নগরেতেই হিলটপ পার্ক ঠাহ দি তা হইন্যা মহসিন আউলিয়া কলেজ এই হিলটপ পার্ক নগরী বেললে উগা মামলা গড়ি বইয়ে আর তখনই বন্ধ হয়ে যাগে হাস সম্প্রতি মানুষের সমাগম বারণে অনেকটা প্রকাশ্যে আবার বেশিরভাগই অগসরে এডে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অর্থাৎ বেজা জনসাধারণের প্রবেশত নিষেধাজ্ঞা দেয় তারপরও থামি নেই মানুষের আসা যাওয়া তবে এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম শিকদারের ফরে হতা হইলে তিনি সি প্লাসের হইলদি এ বিষয়ে তিনি মোটেও অবগত ন এবং এই লেজুক পার্ক আছে ইয়ান্নাকে তিনি ন জানে না এই বিষয়ে তাই কিছু ন জানে তাই তো হেরিটেজ পার্ক বিষয়ে আসলে অবগত ন ছিল অনতম জানে অথবা তাইত পারে কলেজের পাশে তাই তাইত পারে আর এই বিষয়ে কি আর অভিযোগ চাইলে না এই বিষয়ে মনে করুন তদন্ত করেছে তাই চাই আই নিজেও চাই মধ্যবাহী অফিসার ফোর্স হয়ে আই চাই অনুজীবন হয়ে দর্শক ইন্টারনেটের দুনিয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমত এভাবে নানান কিছু সৃষ্টি হয় রাতারাতি ভ্রমণ বিপাশল কিছু নজানি বুঝিয়ে রাই সুডি যাই এড়ে আর এতলাই স্থানীয় সচেতন মহলের পরামর্শ গুজব থান নদী ভুতুড়ে বাড়ি বা হিলটপ পার্ক করে নিচকি উগা পরিত্যক্ত এবং প্রবেশাধিকার নিষেধাজ্ঞ জায়গা হিসেবে বিবেচনাত লইয়েরে যাতায়াত নকরণানি উচিত মনে করেন।